সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে খুবই পরিচিত একটা ওষুধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো এটা হচ্ছে মূলত অ্যান্টিহিস্টামিনের মধ্যে সবচাইতে কার্যকরী ওষুধ, বিশেষ করে যাদের চুলকানি জাতীয় সমস্যা রয়েছে, অ্যালার্জি জনিত প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে নির্ধারিত একটা ওষুধ। মানে আমরা পূর্বে যারা হিস্টাসিন ওষুধগুলো খাচ্ছিলাম সেই হিস্টাসিনেরই আরেক ভাই, যার নাম হচ্ছে এইসিন। মানে এটা হচ্ছে মূলত ক্লোরামফেনিলেট গ্রুপের ওষুধ। তো যাদের চুলকানি জনিত সমস্যা রয়েছে, অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে পানি ঝরা, চোখ দিয়ে পানি ঝরা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে ওষুধগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এখন অনেকে আছেন যারা ঘুমের জন্য ওষুধটা খান, আসলে কিন্তু ঘুমের জন্য ওষুধটা খাওয়ার কোনো নিয়ম নেই, তবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হয়। তো সেই ক্ষেত্রে অনেকে আছেন যারা দুইটা তিনটা ওষুধ একসঙ্গে খেয়ে নেন। তো দুইটা তিনটা ওষুধ একসঙ্গে খেলে কিন্তু আপনার সারাদিন পর্যন্ত ঘুম ঘুম একটা ভাব থাকবে, মনে হবে যে ক্লান্তি ভাব শুরু হয়ে গেছে, কোনো কাজে মনোযোগ বসবে না। তো সেক্ষেত্রে নির্দিষ্ট ডোজ অনুযায়ী যে কোনো ওষুধ আমরা সেবন করব। তো যারা প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খাওয়ার জন্য বলা হয়ে থাকে, বিশেষ করে যাদের চুলকানি জাতীয় সমস্যা রয়েছে, নাক দিয়ে পানি ঝরা, চোখ দিয়ে পানি ঝরা, অ্যালার্জি জনিত সমস্যা, সেক্ষেত্রে খুবই কার্যকরী এবং ইফেক্টিভ ওষুধ। তো এ ধরনের ওষুধের দাম কিন্তু একেবারে কম, এক পাতা ওষুধ মাত্র 5 টাকা এর আশেপাশে, সেক্ষেত্রে দামের দিক দিয়ে অনেক সাশ্রয়ী। যারা এ ধরনের ওষুধগুলো ইতিমধ্যে খাচ্ছেন তাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।